তো হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা তো আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে দেখতে পেয়েছিলেন প্রায় একচল্লিশ হাজার টেট শিক্ষক যারা গুয়াহাটির রাস্তায় প্রতিবাদ করেছিলেন তো আজকে তাদের সেই প্রতিবাদ বা তাদের সেই আন্দোলন আজকে সুফল রূপ নিয়েছে তো যদি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই আপনারা পুরো ডিটেলসে খবর পেয়ে যাবেন তাদের জন্য এখানে একটি সুখবর জারি করা হয়েছে তো যদি এখানে দেখেন ডিটেলসে সেখানে দেখতে পারেন মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বিজেপি প্রতিনিধি দলের বৈঠক ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি মেনে একচল্লিশ হাজার স্টেট শিক্ষকের চাকরি নিয়মিত হচ্ছে রঞ্জিত তো যদি ডিটেলসে দেখেন এখানে আরও দেখতে পারেন রাজ্যের একচল্লিশ হাজার টেট শিক্ষকের চাকরি স্থায়ীকরণ হচ্ছে মঙ্গলবার নয়াদিল্লিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়ালের সঙ্গে সাক্ষাৎ করার পর এই নিশ্চয়তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত দাস তিনি বলেন ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনে বিশাল ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার রূপায়নে সরকার বদ্ধপরিকর আর এই দাবি সামনে রেখে বিশাল সংখ্যক শিক্ষকের ভবিষ্যৎ নিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর পোখরিয়ালের দ্বারস্থ হয়েছিলেন তিনি এতে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান রঞ্জিত দাস তো এখানে আপনারা দেখতে পেলেন যে ইতিবাচক সাড়া পেয়েছেন রঞ্জিত দাস এখানে খবর বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রঞ্জিত পুকরিয়াল বা ডক্টর পুকরিয়ালের সঙ্গে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার পর তার কাছ থেকে সেখানে ইতিবাচক ছাড়া পাওয়া গিয়েছে তো এখানে আমি আপনাদেরকে বেশ কিছু বলার প্রয়োজন আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে একচল্লিশ হাজার টেস্ট শিক্ষকের সেই চাকরি যেগুলো কন্ট্রাকচুয়াল ছিল সেগুলো পার্মানেন্ট হওয়ার পথে তাই বেশ কিছু না বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সেই সুখবরটা সবার সঙ্গে শেয়ার করতে পারেন সবাইকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ জয় হিন্দ